ব্যাপক অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা এবং প্রচণ্ড জনরোষ গণ আন্দোলনের মুখে শ্রীলঙ্কার প্রায় 26 জন মন্ত্রী সবাই পদত্যাগ করেছেন। গতকাল রোববার রাতে দেশটির শিক্ষামন্ত্রী দীনেশ গুণবর্ধন গণমাধ্যমকে আপনার এই খবর নিশ্চিত করেছেন। রাষ্ট্রপতি গোদাবায়া রাজাপাকসে ও প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে সারা মন্ত্রিপরিষদের সবাই মোটামুটি আপনার পদত্যাগ করেছে। আসলে আপনারা হয়তো জানেন দর্শক যে শ্রীলঙ্কার অবস্থা বর্তমানে নাজুক। ঔষধ শিল্প বলেন, জ্বালানি শিল্প বলেন, খাদ্য সংকটে শ্রীলঙ্কার অবস্থা বর্তমানে ভয়াবহ। এই ভয়াবহ অবস্থা থেকে আপনার সে দেশের মানুষ প্রচুর আন্দোলন ঘরে তোলে, আন্দোলনের মুখে মন্ত্রীরা পদত্যাগ করেছেন। আসলে এখান থেকে আমাদেরও শিক্ষা নেওয়া উচিত যে আমরাও কি সেরকম একটা অবস্থায় যাবো কি না। বর্তমানে আমাদের যে অবস্থা বাংলাদেশেও জিনিসপত্রের দাম কিন্তু হাহাকার অবস্থা, মানুষের নাবিশ্বাস উঠে গেছে। গ্যাস সিলিন্ডারের দাম প্রায় 1500 টাকা হয়ে গিয়েছে, রমজান মাস, গ্যাসের সংকট। সেখান থেকে অবশ্যই আমাদের সরকারকেও এখান থেকে বের হয়ে আসাটা চিন্তা ভাবনা করতে হবে, নইলে কিন্তু নাজুক পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আসলে শ্রীলঙ্কার মন্ত্রীরা পদত্যাগ করেছেন, এখান থেকে অবশ্যই আমাদের একটা শেখার বিষয় আছে। তারা হয়তো গণতন্ত্রের প্রতি বিশ্বাস করে কিংবা জনগণের প্রতি বিশ্বাস করে, তাদের ব্যর্থতাকে দায়ে তারা কাঁধে চাপিয়ে নিয়ে তারা পদত্যাগ করেছে। এই জিনিসটা হয়তো অদূর ভবিষ্যতে বাংলাদেশে হলে মনে হয় যে ভালো হতো, তবে বাংলাদেশে এরকম পরিস্থিতি কখনো দেখা যায় না, স্বইচ্ছা কেউ কখনো পদত্যাগ করেন না। যাক দর্শক, জানি না নিউজটা কেমন লেগেছে, সামান্য ভালো লেগে থাকলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টা বাজিয়ে রাখবেন পরবর্তীতে এরকম আপডেট খবর পাওয়ার জন্য। তাসিন টিভি থেকে বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।